পরিচয় করে যে একমাত্র মমতার বিরুদ্ধে লড়াই রাজ্য করতে পারে বিজেপি? আমি আমি খুব সহজ আমার কাছে প্রশ্ন, এটা অনেকেই মনে করেন বা অনেককে মনে করাবার চেষ্টা মিডিয়া সহ সবাই মিলে করে, বিজেপি তো করেই, তৃণমূল চেষ্টা করে এটা বোঝাতে যে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে একমাত্র তৃণমূল, যেটা ভুল। তৃণমূলের আমলেই বিজেপি বেড়েছে, কি লড়াইটা তৃণমূল করলো? তৃণমূল যতক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার রাজনীতিতে মাথা তুলতে পারেনি ততক্ষণ পর্যন্ত বিজেপি মাথা তুলতে পারেনি। তৃণমূল বিজেপিকে বরঞ্চ বাড়তে সাহায্য করেছে। শুনে রাখুন, মাঠে যদি ঘাস বেশি থাকে না তাহলে গরু আসবেই, তৃণমূল বাড়বে বিজেপিকে ঠেকিয়ে দেবে, এটা বাস্তবে সম্ভব না। আবার বিজেপি বলছে তৃণমূলকে ঠেকাবে, সম্ভব? আমি সিম্পল কোয়েশ্চেন আমার মোদিজি অথবা অমিত শাহর কাছে বা বিজেপি নেতাদের কাছে, সুপ্রিম কোর্টের অর্ডারে চিটফান্ড কেলেঙ্কারি তার তদন্ত সিবিআই, লালু প্রসাদ সিবিআই তদন্তে জেলে, পশ্চিমবাংলায় চিটফান্ড কাণ্ডে অপরাধীরা তারা জেলে না, তারা লাল গাড়ি নিয়ে, আলোর গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দিল্লির প্রশ্রয় না থাকলে লালু প্রসাদকে জেলে যেতে হয়, আর দিল্লির প্রশ্রয় থাকলে পশ্চিমবাংলার মালকিনদের বহাল তবিয়তে নবান্নে বসে থাকা সম্ভব হয়। দিল্লির কারণেই জীবন কাঠি দিয়ে বাঁচিয়ে রাখা আছে তৃণমূলকে, ওটা বিজেপির স্বার্থ তৃণমূলকে বাঁচিয়ে রাখা। যদি তাই হতো কেন ব্যবস্থা নিলেন না নারদ কেলেঙ্কারিতে? কেন বসলো না এথিক্স কমিটি? কেন দুর্নীতির তদন্তগুলো ঠিকমতো হচ্ছে না? ফলে বিজেপি চায় কোরামিন দিয়ে, জীবন কাঠি দিয়ে তৃণমূলকে বাঁচিয়ে রাখতে, তাই তৃণমূল আছে। আবার তৃণমূল চায় আমার পিছন পিছন বিজেপি বাড়ুক, তাই বিজেপি বাড়ছে। দিদিভাই মোদিভাই স্পষ্ট, এমনকি এই লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা দেখলেও সেটা স্পষ্ট হচ্ছে, লড়াইটা করতে পারে বামপন্থীরা। বামপন্থীরা মানুষের জন্য, মানুষের পক্ষে লড়াইটা বামপন্থীরাই করছে এবং করবে। বামপন্থীদের সময় এই রকমের লুটপাট করে কেউ চলতে পারেনি, এরকমের পুলিশ জুলুম দিয়েও কেউ চলতে পারেনি, অথবা পরীক্ষায় পাশ করার পর চাকরিপ্রার্থী যুবককে পাশ করে অনশনে বসতে হয়নি।